সেপ্টেম্বর 2014 বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার গঠনের পরই আমরা সারা দেশে 13,000 কমিউনিটি ক্লিনিক গঠন করে স্বাস্থ্যসেবাকে প্রত্যন্ত এলাকায় নিয়ে যাই। এসব ক্লিনিকে ল্যাপটপ, ইন্টারনেট ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ই হেলথ ও টেলিমেডিসিন সেবা চালু হয়েছে। 9 সেপ্টেম্বর 2015 সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াত সহ কিছু অপশক্তি দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা নিজেদের স্বার্থে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। আমরা জীবন বাজি রেখে দেশের উন্নয়নে কাজ করছি, কেউ বাংলাদেশের ক্ষতি করতে পারবে না। 9 সেপ্টেম্বর 2017 নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালের কাউন্টারে নিজেই রেজিস্ট্রেশন করেন এবং নির্ধারিত ফি পরিশোধ করেন। এরপর নিজেই হাসপাতালের বিভিন্ন তলায় গিয়ে রক্ত, আলট্রাসনোগ্রাম এবং এক্স রে করান।